মাযরে আমার উম্মতকে বলে দিও তারা যেন কোনো দিন ভুলবশত মদের বোতলে হাত না দেয় শারাপ না পান করে যদি তারা শারাপ পান করে তো জেনে লাও ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন পৃথিবীর যত নোংরা আছে সমস্ত নোংরা কাজের মাথা হলো মদ যে ব্যক্তি মদ পান করবে তার দ্বারা সমস্ত গুনাহগুলো আসান হয়ে যাবে আর একটা হাদিস আছে ফাইন্নাহু মিফতাহুন নার যে মদ পান করলো তার হাতে জাহান্নামের চাবি কাটি চলে গেল জাহান্নামের দরজা খুলে গেল ভাইরা আমার দোজকের রাজা বেহেস্তে শান্তি কিতাবে লিখেছেন যারা পৃথিবীতে মদ পান করে গুড়গুড়া কুজদ্দা হারাম খায় তারা জাহান্নামে থাকবে রান্ডি বেশাদের পায়ের নিচে এত নোংরা জায়গায় থাকবে আর ওই বেশাদের পেশাবের রাস্তা দিয়ে যে নোংরা শ্রাবটা বের হবে পৃথিবীর পুরুষদের যে পানি ঢুকেছে এইগুলো পচে আর ওই মেয়েটি আগুনে পুড়বে দুর্গন্ধযুক্ত একটা শারাপ তার পেশাবের রাস্তা দিয়ে বের হবে এটাকে জাহান্নামের ভিতরে ওই মদখোর মাতালদেরকে খাওয়ানো হবে জি নবীজি বলছেন খবরদার মদ খেয়ো না আপনাদেরকে একটা গল্প শোনাবো আর এই গল্পটা বিচক্ষণ মানুষের লেখা তালবিসে ইবলিস বইটার ঘটনাতে লেখা আছে তালবিসে ইবলিস জি মদ কিভাবে মানুষকে গুনাহাতে নিয়ে যায় শয়তান শয়তান আপনাদের মসজিদের পশ্চিম উত্তর কোণে এক এক লোক জিকির করে সারা রাত জাগে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে মত্ত হয়ে থাকে আর ঠিক ওই রকম টাইমে গভীর রাত্রিতে মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে আর একজন হঠাৎ করে ঢুকে বলছে ইল্লাল্লাহ 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 ই তখন বলছে কে রে বাবা আমি তো আজকে ২০ বছর ধরে আল্লাহর জিকির করছি যৌবনকাল যুবক থেকে শুরু করেছি ২০ বছর থেকে এখন ৪০ বছর আমার বয়স চলছে আজকে নতুন লোক দেখছি চিনা চিনাও লাগছে না গায়ের নয় এলাকার নয় তো লোকটা আবার কে ই তখন জিকির ছেড়ে দেওয়ার কাছে গেল ভাই আসসালামু আলাইকুম তুই সালাম লিবে না ওইরকম মাল মালটা শয়তান মালটা কি শয়তান আপনারা মুখ খুলেন মালটা কি শয়তান তো ও বলছে বল 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 কি বলছিস তোমার বাড়ি কোথায় বলছিস তুই এসপি নাকি মসজিদে ঢুকতে গেলে বাড়ি ঠিকানা সব কাঠ ফাট দিয়ে ঢুকতে হবে না তা বলিনি নতুন দেখছি তো যাই হোক আল্লাহর ঘর আল্লাহর গোলাম জিকির করছি তো তোর কি হলো দিল ওকে ঠান্ডা করে কি জিকির করছো ভাই বলছো বুঝবি না এটা মারেফাতের লাইন তীর দিলে খালি বলবি বুঝবি না আর যত গাঁজারে পীর আছে ওদের প্রথম শব্দ হচ্ছে বুঝবি না রে বাবা মানে যত বুঝ আল্লাহ ওকেই দিয়ে দিয়েছে আর পৃথিবীতে এত বড় বড় আলিম মাদানি রয়েছে এদের মানে বুঝ নাই এরা ছোট ছেলে আর কি দাঁত বের হয়নি আর ওকে বুঝ দিয়ে দিয়েছে বুঝবি না বাবা রে তো বলছি তোর কতবার হলো বলছে আমি তো ধরেন আজকে আসতে লেট করেছি প্রতিদিন একটার সময় আসি আজকে ১:৩০টা হয়ে গেছে তো ইস্তেগফারটা ২০০ বার হলো হ্যাঁ আর সুবহানাল আলহামদুলিল্লাহটা ১০০ বার হয়েছে মাত্র ৩০০ বার তা আপনার কবর হলো বলছে লাকে ঠেকে গেছে ওর মিছে কথা বলতে অসুবিধা আছে মালটা তো শয়তান ও তো লাইসেন্স আছে মিছে কথা বলার লাইসেন্স প্রাপ্ত মানুষও তারপরে বলছে হুজুর কি করে ২ লাখ বার হলো এই তো মাত্র ৩ মিনিট বসলেন তো বলছে বুঝবি না বা এগুলো মারেফাতের লাইন আছে রে শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত বেলায়েতের নজরে দেখতে হবে কী তো ভাবছি তো সুবহানাল্লাহ এ তো কারখানা তো ভালোই পেয়েছি তো বলছে আমাকে শিখিয়ে দাও পারবি না বাবা কঠিন জায়গা
এই সাধনায় পৌঁছাতে গেলে অনেক সময় লাগবে, সাধনায় পৌঁছালে তখন তুই পারবি, শিখিয়ে দেবেন না হুজুর, বললাম তো পারবি না, দেখেন একবার চেষ্টা করে। বল তাহলে শোন, কোরআন শরীফে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, আর যখন ওইরকম তওবা তুমি করবে তো কি হবে, না তোমার গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেবে এবং তোমাকে জান্নাতে দেবে। শয়তান বলছে, কোরআনের আয়াতে তর্জমা করছো, শয়তান দিয়ে বলছে, যদি তুই এখন গুনাহ করিস একটা ছোট করে, তো গুনাহটা যখনই করে নিবি তখন তোর অনুশোচনা হবে, আর তুই যখন কাঁদতে শুরু করবি, চোখের পানিতে যখনই ডুকড়ে কেঁদে দিবি, তো আল্লাহ তোর গুনাহগুলোকে নেকি করে দেবে, জান্নাত দিয়ে দেবে। আর গুনাহ যতক্ষণ না করবি ততক্ষণ তো চোখে পানি আসবে না রে বাবা। ঠিকই তো বটে। তো বলছে, একটা ছোট গুনাহ করে, হাঁ পিঞ্চি পারবি, দেখছি যদি ছোট গোনা করে মারেফাত পাওয়া যায় গাঁজা টেনে, তো হোক, মোটা বুদ্ধি ছিল। বলছি ছোট গোনা কি? বলছে একবারে ছোট তোকে বলতেই লজ্জা লাগছে, বলছে একটা মার্ডার করতে হবে। আচ্ছা বলেন, এটা ছোট ওর বলার কাঠিন কি সুন্দর, আস্তাগফিরুল্লাহ, এত বড় গোনা আমার দ্বারা হবে না। বলছি তুই শিখতে পারবি না, ভাগ ভাগত তেরে দিল, আবার শুরু করলো, এই লাল্লা এই লাল্লা। এই যে উজানি শয়তান আছে দেখেছেন, সব কটাকে ওপর দিকে ছাদে তুলে দেয় লাফালাফি করে ব্যাঙের মতো, তো ঠিক ওই রকম শুরু করে দিলে তখন ই আবার আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা এর আগাচ্ছে না। ওইদিকে তাকিয়ে দেখছি, ওরে সোহান আল্লাহ, ইঞ্জিন তো ভালোই চলছে। বা আবার গেল, দ্বিতীয়বার যখন গেল তখন বলছে, দেখ তোকে প্রথমবারে অনেক বলছি, এবার যদি পারিস তা পারিস, নাহলে ছেড়ে দেব। বলছে কি করতে হবে? ওই গুনাহ করতে হবে, একটা মেয়ের সঙ্গে ব্যবিচার করতে হবে। বলছে আস্তাগফিরুল্লাহ। তখনই বলছে, আর আমাকে বিরক্ত করবি না, আর আমার কাছে আসবি না, আমার কাছে আর তোর কোনো চান্স নাই, দুইবার তোকে চান্স দিলাম, দুটি গুনার কথা বললাম তোর দ্বারা যখন হলো না, তখন তুই আর আমার কাছে আসবি না। তখন ও বসেই আছে, যদি শিখতে পারি, তখন বলছি উঠতে, বলছি উঠে যা। বলছি হুজুর, তিন নম্বর কোনো রকম কোনো চিন্তা পুনর্নিবার মানে পুনর্বিবেচনা করা আছে কি না? তখন শয়তান বলছে, তোকে পারলাম না রে, আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। এই বলতে 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 এক সময় বলে ফেললো, এটা হলো সব লাস্ট চান্স, এটা যদি না মানিস তার তোকে আমার কাছে আসতে দিব না, সেটা হলো এক বোতল মাল খেতে হবে। এক মিনিট চিন্তা করলে যে খেয়েলি, খানিক লাফালাফি করবো, ফজরে আজান হতে হতে নিশা কেটে যাবে, গোসল টোসল করে যে ব্রাশ দিয়ে মুখ দিয়ে নামাজ পড়ে নিব, বোতল খেয়ে নিলে। বলছে পাবো কোথায় রাত দেড়টায়? পকেট থেকে বার করে দিলে, মাল তো নিয়ে গিয়েছে, ও তো ডেঞ্জারাস মাল, ওর পকেটে মাল ভরা আছে। হাফ লিটারের মাল বের করে দিলে, ও ঝিপনিটা খুলে ডক 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 করে মেরে দিলে, আর যখনই ও বোতলটা মেরে শেষ করে দিল, আর যখনই ওর দ্বারা মাল খাওয়া হয়ে গেল, তখন ও দৌড়ল শয়তান, এমন জিন তো ওর অনেক ক্ষমতা আছে, মারল দর মসজিদের পাশে একটা বাড়িতে সাত ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল, একটা মাত্র বোন, সাতটা ভাই দুটা গালে সকাল সন্ধ্যা চুমা দেয়, বোনটাকে একদম আদর করে রেখে দিয়েছে, সেই রকম সান্ডা গুন্ডা
বড় বড় তার স্বাস্থ্যবান ভাই বোনকে যেন গোলাপ ফুলের মতো করে রেখে দিয়েছে। ওই বোনটা বিছানায় শুয়েছিল, শয়তান জিনকে আলোক তুলে নিয়ে আসলো, মসজিদে নিয়ে আসার পর ওর কাপড়গুলোকে টেনে হিঁচড়ে বেঈমানের সামনে নাঙ্গা করে দিল। আর যখনই নাঙ্গা হয়ে গেল ই তখন মদ খেয়ে আছে, কাম রিপুগুলি সতেজ হয়ে আছে আর কাম শক্তি সামলতে পারলো না, মসজিদের ভিতরই মেয়েটার উপরে পড়ে গেল। দু নম্বর কাজটা ঘটে গেল। আর যখনই কাজটা ঘটে গেল নিশা কেটে গেল। শয়তান বলছে করলি কি রে, মসজিদের ভিতরে করলি রে, মসজিদও না পাক, তুইও না পাক, মেয়েটাও না পাক। মেয়েটা তখন বিন বিন করে কাঁদছে, যাবে কোথা দৌড়ে, দুই বেঈমানের সামনে দৌড়তে পারছে না, কাপড় তো খুলে দিয়েছে সব। তখন শয়তান বলছে জানে বাঁচার রাস্তা একটাই আছে, আমি ধরবো তুই কেটে দে, আর নদীর ধারে গিয়ে পুঁতে দিব, বাস তুইও বাঁচলি আমি বাঁচলাম। দুইজন মিলে মেয়েটাকে তুলে নিয়ে গেল। শয়তানকে বলছে কাটবো কি করে, আমার কাছে মাল আছে, চাকু বের করে দিল, মেয়েটাকে কেটে দিল, মেয়েটা মরে গেল। নদীর বালু পাঁককে কাদাকে সরিয়ে পুঁতে দিয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে মসজিদে যেই ঢুকছে, শয়তানের কাছ থেকে গায়েব হয়ে গেল, চলে গেল মানুষের রূপ ধারণ করে। ওই সাত ভাইয়ের ঘরের দরজার শীতলি লাচার বলছে হতভাগার দল ঘুমিয়ে থাক, তোদের বোন মার্ডার হয়ে গেছে, হতভাগার দল ঘুমিয়ে থাক, তোদের বোন মার্ডার হয়ে গেছে, ওঠ নদীর ধারে যা, ওখানে গিয়ে দেখা একটা বাবলা গাছ আছে, ওই গাছের নিচেই দেখা লাশটা পড়ে আছে, মাটিটা একটু সরাবি তো লাশ পেয়ে যাবি। এরা দৌড়লো, কে মেরেছে জানিস কি, মানুষের রূপ ধরে বলছে যা মসজিদে বসে যে 20 বছর ধরে আল্লাহ আল্লাহ করছে, এই হতভাগা গভীর রাত্রে তোর বোনকে তুলে নিয়ে গিয়ে ব্যভিচার করে তাকে রেপ করে তাকে নাপাক করে কেটে মেরে পুঁতে দিয়েছে। এদের মাথায় আগুন লেগে গেল, ওরে বাবরে আমাদের বোনের এই অবস্থা হয়ে গেল। দৌড়ে গিয়ে মাটি টেনে দেখছে তাজা লাশ, গলা কাটা আছে, এইটা দেখে ভাইদের কি অবস্থা হবে আপনারাই বুঝতে পারছেন। লাঠি নিয়ে এসে মসজিদে ঢুকে দুইটা বাড়ি যেই মেরেছে, অনর্গল সব বলে দিল কি কি করে তাকে মার্ডার করেছে, সঙ্গে সঙ্গে ওকে মারতে 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 মসজিদেই মার্ডার করে দিল সাত ভাইয়ে। তাহলে প্রথমে মদ খেলো, তারপরে ব্যবিচার করলো, তারপরে মার্ডার করলো, নাপাক হালাতে মসজিদকে নাপাক করে দিয়ে পৃথিবী থেকে জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। তার মানে আমি ঘটনাটা কি বুঝাইতে চাইছি, প্রথমে মার্ডার করতে চাইনি, প্রথমে আপনার কিনা জেনা করতে চাইনি, যখনই মদ খেয়ে দিল সব গুণ বলেছেন হে মাছ খবরদার মদের বোতলে হাত দিও না, মদ একটা এত নোংরা জিনিস সমস্ত গুনহাকে এসে আসাম করে দেয়। সবাই একবার ইস্তেগফার পড়ি, আমি গ্যারেন্টি দিচ্ছি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। যতজন মদের বোতলে হাত দিয়েছেন এই পর্যন্ত, এই পয়েন্টটা আমাদের মুর্শিদাবাদ এক জায়গায় করছিলাম হাই স্কুল ময়দানে, কিছু না হলো 5,000-10,000 লোক, আপনাদের 5-10 গুণ লোক, এরই ভিতর থেকে একটা যুবক সবারই ঘাড়ে পা দিয়ে দৌড়তে দৌড়তে এসে স্টেজের কাছে এসে বলছে হুজুর আমাকে তৌবা পরিয়ে দেন, আমি জীবনে অনেক মদ খেয়েছি আর মদ খাবো না। খুশি হয়েছিলাম, তৌবা করেছিলাম। তো আমাকে আপনাদেরকে আর বলতে বলছি না, সবাই ইস্তেগফার করি আর যেন মদ না খায়। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুব ইলাই, আর যেন নামাজ না ছাড়ি, আর যেন শিরক না করি, যদি করেছি তো তৌবা করে লি। আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুব ইলাই। 4 নম্বর হলো, 5 নম্বরে নবীজি বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহে, মাজরে যে গ্রামে যে বস্তিতে যে এলাকাতে যে পাড়াতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, তো জেনে নাও ওই এলাকায় আল্লাহর গজব আসবে। তো আল্লাহ তাবারক বা তাআলা কি বলছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাম, তাহলে আমি একটা কথা বলছি,
এতক্ষণ সির করো না বললেন, নামাজ ছাড়িও না বললেন, মা বাপকে কষ্ট দিও না বললেন, মদ খেয়ে না বললেন, আর এটা বলছে বস্তিতে যখন নাফরমানি চলবে আল্লাহর গজব আসবে। এখান থেকে আমরা কি পেলাম? যে এলাকায়, যে বস্তিতে, যে গ্রামে, যে পাড়াতে, যে বাজারে, যে মোড়ে আল্লাহর নাফরমানি প্রকাশে চলবে, জেনা প্রকাশে চলবে, মদ চলবে, জুয়ো চলবে, তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, সুদ চলবে, ব্যবিচার জেনা, কাপড় খুলি জেনা নয়, শালি দুলা ভাই মার্কেটে ঘুরছে, অবাধ ছেলে মেয়ে ঘুরছে, এগুলো জেনা, এগুলো যখন প্রকাশ্যে চলবে বিশ্বনবী বলছেন মাঝরে জেনে নাও, তখন আল্লাহর গজব এসে ওই এলাকাকে ধ্বংস করবে। তাহলে এখান থেকে আমরা জ্ঞান কি পেলাম? পূব দিকে কালো মেঘ উঠেছে, বৃষ্টি হবে, পূব দিকে কালো মেঘ উঠেছে, গর্জন ছেড়েছে, শনশন করে হাওয়া বইছে, তার মানে কি হবে? জোরে বলেন, বৃষ্টি হবে। আর বৃষ্টি হবে যদি আপনি জেনে নেন, আপনার কাজ কি? আপনার ভুট্টাটা আছে শুকাতে দেওয়া, আপনার ধান আছে, চাল আছে, গম আছে, জব আছে, এগুলোকে গুটিয়ে নিতে হবে, নচেত নষ্ট হয়ে যাবে। তো নবীজি বলছেন, যখন মার্কেটে তুমি নাফরমানি দেখতে পাবে, আল্লাহর নাফরমানি, আল্লাহ যেগুলো বলেছে সেগুলো প্রকাশ্যভাবে চলছে, তখন তুমি আমলগুলো গুটিয়ে নিও, কারণ পৃথিবী ধ্বংসের মুখে পৌঁছে গেছে। তোমার তখন কাজ হবে তৌবা তিল্লা করে, কার সাথে ঝগড়া করেছি, ভুল হয়েছে, এ ভাই মাফ করে দাও, চাচা মাফ করে দেন, এবার গোটাও, তুমি রেডি হও, তুমি রেডি হও, রেডি হও, কারণ পৃথিবী ধ্বংস হবে। ৬ নম্বরে নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওইন হালাকান নাস, আরেকবার বলছি, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওইন হালাকান নাস, মাঝরে জিহাদের ময়দানে যখন নেমে যাবে ইসলামকে বাঁচানোর জন্যে, তখন পেছন পা হয়ে পালিয়ে যেও না, ময়দান ছেড়ে চলে যেও না, জিহাদের সামনে পায়ে আছে জান্নাত, পেছন পায়ে আছে জাহান্নাম। ওয়াইন হালাকান নাস, তোমরা যতগুলি গেছিলে দিনকে বাঁচানোর জন্যে, ডানে বামে তাকিয়ে যদি তুমি দেখো সবাই মারা গেছে, রক্তের সঙ্গে তারা ডুবে গেছে, তুমিও দাঁড়িয়ে থেকে ওদের লিস্টে নামটা লিখে দিও, কিন্তু পেছন ফিরে পালায়ও না, যদি পালিয়ে যাও তোমার জায়গা হবে জাহান্নাম। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, সব দেশে, আপনার দেশে, আমার দেশে, আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, যুদ্ধ যখন লেগে যাবে, সৈন্য যদি বিনা কারণে, কমান্ডারের বিনা হুকুমে, কৌশলের জন্য পেছনে যাবে, কৌশল করার জন্য পেছনে যাবে, কিন্তু পালানোর জন্য যদি কেউ পেছন দিকে যায়, কমান্ডার ওই সৈন্যকে গুলি করে মেরে দেবে, না হলে তো দেশ শেষ হয়ে যাবে, দেশ থাকবে না। তো এর জন্যে পেছন ফিরে পালাইও না। জি ভাই, যখন তুমি জিহাদের, জিহাদ চলছে না বন্ধ আছে? জোরে বলেন, জি বন্ধ নাই, এটা ভুল বলছেন। নামাজ মেরাজ থেকে শুরু হয়েছে, পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন নামাজ বন্ধ হবে, আর জিহাদ শুরু হয়েছে ইসলামের বদর থেকে, এখন খণ্ডভাবে সারা বিশ্বে চলছে ইসলামের ওপরে, এগুলো জিহাদ, এগুলো শহীদ, আর এটা বন্ধ হবে কখন? দাজ্জালকে না মারা পর্যন্ত মুসলিমদের জিহাদ বন্ধ হবে না, চলবে, কোথাও কোথাও খণ্ড হয়ে চলবে। দাজ্জালকে যেদিন মারবে সেদিন মুসলিমদের জিহাদ শেষ হবে, তার আগে হবে না। তো আমাদের এখানে বা আপনার ওখানে যেখানেই আমরা আছি, পৃথিবীতে যে জায়গায় জিহাদ চলছে মুসলিমদের ওপরে চাপ, আল্লাহ তাদেরকে যেন বিজয়ী করে, বলেন আমিন। এবং যারা তাদের কারণে দুনিয়া ছাড়ছে, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করেন, আর বেঈমানগুলোকে যেন জাহান্নামের নর্দমার কীট বানান। আর আমাদের এখানেও ওই জিহাদ এসে হাজির হলে আমরাও, জোরে বলেন, আমরাও রেডি। রেডি তো? কে কে রেডি নাই হাত তুলেন।
কে কে রেডি আছেন হাত তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো লাগলো আমরা রেডি আছি বাস কোচে কয়টা চাক কোচ পাঁচটা মাইক করতে কয়টা চাক বলে না পাঁচটা চারজন জিহাদ চালায় একজন রেডি থাকে খালি ফেটে দেখ ও বেরিয়ে আসবে আসবে না এক্সট্রা যেটা বলে আমাদের দেশে স্টেপনি বলে একটা চাক এক্সট্রা থাকে না ও কেন থাকে হ্যাঁ তো আমরা হচ্ছি সেই এক্সট্রার মাল যেদিন দরকার হবে বেরিয়ে পড়বো ইনশাআল্লাহ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে জিহাদের জন্য প্রস্তুত থাকবে খবরদার পেছন পা হবে না وَإِنْ أَصَابَ النَّاسَ مَوْتٌ أَنْتَ فِيهِ فَاصْبِرْ সাত নম্বরে নবীজি বলছেন وَإِنْ أَصَابَ النَّاسَ أَنْتَ فِيهِ فَاصْبِرْ মাঝরে আমার উম্মতকে বলে দিও আল্লাহ তরফ থেকে কখনো কখনো মহামারী আসবে দল 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 লোক মরতে থাকবে তখন যেন সফরকে বন্ধ করে দেয় আনতাফিহে ফাসবুত নিজের নিজের গ্রামে অবস্থান করবে তবে একটা কথা জেনে নিও সফর করলে মারা যাবে এটা নয় আর নিজের গ্রামে থাকলে বেঁচে যাবে এটাও নয় নবীজি বলছেন সফর বন্ধ করলে মহামারীটা তাড়াতাড়ি বিদায় নেবে আর সফর চালু থাকলে মহামারীটা তাড়াতাড়ি গোলতাল হয়ে যাবে অতএব শুনে না হায়াত মতের মালিক মহামারী নয় হায়াত মতের মালিক হলেন আল্লাহ তুমি ইমানকে মজবুত করে নিজের জায়গায় থাকবে করোনা এসেছে এলাকায় লোক মারা যাচ্ছে তো তুমি ভাবিও না যে আমি মারা যাব করোনা কি মতের মালিক আচ্ছা করোনাতে যে ছুঁই দিলেই মরে গেছিল তাহলে পৃথিবীতে আর কেউ থাকতো সব চলে যেত এটা একটা ধোঁকা চলছে বুঝছেন আমার বিশ্বাস এটা একটা মানসিকতার উপরে ধোঁকা দিয়ে মেন্টালভাবে লোকগুলোকে মেরে দেওয়া হলো এগুলো কিচ্ছু নয় কিচ্ছু নয় ছুঁয়ে দিলেই যদি রোগ হতো তাহলে বিশ্বে কোথায় চীন থেকে বাংলাদেশ ভারত পৌঁছিয়ে গেল তাহলে বাকি কটাতে পৌঁছালো না কেন আমাদের কি কোনো বাবা বলছে মুখে কাপড়টা নিলে আর যাবে না করোনা দেখে নেবে মাস্ক আছে আর ওখানে যাবে না এই আজীব ব্যাপার কোথা চীন থেকে চলে আসছে আর ওখানে মাস্কটা দেখলে আর ঘুরে চলে যাবে যে মাস্ক আছে আর ওখানে যাওয়া যাবে না আমাদের এইসব আজীব ব্যাপার মাস্ক মুখে নিলে আর মানুষ মনে হয় না অন্য কোনো প্রাণী মনে হয় আমাকে খুব খারাপ লাগে ভাই তা যা মনে করেন তো আল্লাহ নবী বলছেন وَإِنْ أَصَابَ النَّاسَ مَوْتٌ أَنْتَ فِيهِ فَاصْبِرْ مَعْذِرَةً যখন তোমাদের এলাকায় কোনো মহামারী আসবে ওইটা দেখে তোমরা পালিয়ে যেও না মহামারী তোমাকে মারতে পারবে না আর সফরটা বন্ধ করে দিও এবং ঈমানকে মজবুত করে থাকবে তোমার মতের মালিক আল্লাহ আট নম্বরে নবীজি বলছেন ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক মাঝরে তুমি যেমন ইনকাম করবে তোমার প্রতিদিনের ইনকাম যেমন তোমার মাসের ইনকাম যেমন তোমার বছরের ইনকাম যেমন 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 ইনকাম করবে তোমার অধীনস্থে যারা আছে ছোট ভাই মা বাপ স্ত্রী ছেলে মেয়ে এদের পেছনে ওই রকম খরচা করবে হাজি আপনারা একবার বলেন আপনাদের বিরল থানা না বোচাগঞ্জ আচ্ছা বোচাগঞ্জ থানার লোক আপনারা বলেন আপনাদের এলাকায় হাড়কিপ্টে মাল আছে আমার শ্বশুর হাড়কিপ্টে নাকি ওই গ্রুপে ইন্না লিল্লাহ হাড়কিপ্টে মাল আছে কি নাই কথা বলে না গোটা সিজন চলে গেল একটা লেবু কিনে নি গোটা সিজন যেছে আপেল আঙ্গুর কিনছে না ইলিশ মাছ তো দূরের কথা সুবহানাল্লাহ
ছোট ছোট মাছও কিনছে না, মেহমান এলে বলছে বাবা বড় মাছটা আনিস, দেখেন এইদিকে একটা ইশারা আছে আবার, বুঝেছেন কি না, ছেলেকে বলছে বাবা বড় মাছটা আনিস। যারা বকিল হয় এদের কপাল কত পোড়া জানেন, সাগর চেঁচা মানিকে লেগেছে গরিবের মতো দুনিয়া করে বড়লোকের মতো কিয়ামতের মাঠে হিসাব দিবে, এখানে খেলো না ওখানে বাঁশ লিবে, কি আজি। হারকিপকেদেরকে দেখলে আমার মাথার চুল শুধু উড়ে যায়, কেন খেয়েছে না এরা রে, কি হলো এদের। আহ ওর বউ কত কষ্ট বলেন তো, ওকে কত কষ্ট করে মানুষ করেছে মা বাপ ভালো ভালো খাইয়ে, আর এমন মালের পাল্লায় পড়েছে, হাই স্কুলের শিক্ষক, অটো চাপছে না টাকা লাগবে বলে হেঁটে শ্বশুর ঘর যেতে, 3 কিলোমিটার হাঁটছে বউ নিয়ে, বলছে হাঁটলে শরীরটা ঠিক থাকবে, তো ঘর থেকেই দৌড়ে দৌড়ে এলি না কেন রে বাবা। তো হারকিপ্টেরা জানে না উদারতার কি আনন্দ, তো হারকিপ্টে মাল বহু জায়গায় আছে। তা আল্লাহ নবী বলছেন ওয়ান ফি আলা আয়ালিকা মিনাত তাওলিক, হে মাজ আমার উম্মতদেরকে বলে দিও সে যেমন ইনকাম করবে ওই রকম স্ত্রী পুত্রদের পেছনে খরচা করবে। চুরি করা যায়, এতগুলো লোক কথা বলে না, চুরি করা যায়, চুরি করা যায়, গীত করা যায়, আরে বাড়িতে বিয়ে ঘরে গীত করা আগে ছিল, এখন সিডি টিভি চালাইছে আরো নোংরা এসে গেছে, বড় বড় বক্স বাজাচ্ছে, নাউজুবিল্লাহ কাবিরা গোনা, কিন্তু গীত করা যায়, জি যায়। গীতের 3টে শর্ত আছে, 1 নম্বর শর্ত হচ্ছে যে মেয়েটার মেন্স চালু হয়েছে ওই মেয়েটা গীত করতে পাবে না, বুঝা গেল, একবার কচি গুলো। 2 নম্বর হচ্ছে গীতের মানে গুলো যেন শরীয়ত সম্মত হয়, 3 নম্বর হচ্ছে যে ঘরে গীত হবে ওই ঘরের সাউন্ডটা যেন রাস্তাতে এসে না পড়ে, 3টে শর্তে গীত করা যাবে। তেমনি চুরি করা যায়, কতটা পরিমাণ চুরি করতে পারবেন এবং কার কার ঘরে চুরি করতে পারবেন সেই পরিমাণটা হচ্ছে বন্ধুরে আপনার খাওয়ার যতটা প্রয়োজন ব্যাগে ভরার জন্যে নয়, আর বিক্রি করে টাকা করার জন্যে নয়, আপনার খাওয়ার জন্যে যতটা প্রয়োজন আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছে কেন্দ্র থেকে, সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাপের ঘরে মায়ের ঘরে ছেলের ঘরে বেটির ঘরে চাচার ঘরে ভাতিজার ঘরে ভাগনার ঘরে বোনের ঘরে ভাইয়ের ঘরে ভাতিজার ঘরে, এবং যে বন্ধুকে ঘরের চাবি দিয়ে আমি বিদেশ চলে যাই ওই বন্ধুর ঘরে, এইরকম 7-8টা 9টা ঘর আছে, যে ঘরগুলোতে খাওয়ার জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে না, আমার গাছে আম পেকেছে আমার ভাগনা এসে 2টা পেরে খেয়ে নিল এর জন্য তাকে চোর বলা যাবে না আর আমাকে জিজ্ঞেস করতে হবে না, তবে ভাগ্নে 3 কেজি পেরে নিয়ে মার্কেটে বেশি পয়সা করতে পাবে না, যতটা প্রয়োজন আমার মাঠে বেগুন হয়েছে ভাতিজা হাঁটছিল চাচার গাছে 2টা বেগুন তুলে পুড়িয়ে খেয়ে নিল বাড়িতে, এর জন্য গোনা হবে না আর এর জন্য পারমিশন নিতে হবে না, কোরআন পারমিশন দিয়ে দিয়েছে, এর জন্যে 7-8টা 9টা ঘরে চুরি করা যায় যাচ্ছে আর খাওয়াটা যায় যাচ্ছে। সূরা নূরের শেষ আয়াতের আগের আয়াতটা তর্জমা দেখে নেবেন একবার, সূরা নূরের কার 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 ঘরে আছে আল্লাহ ওখানে বলে দিয়েছেন, এইটা একটা গেল। আর চুরি করবে কে, যাদেরকে চোর বলা হবে না, চোরের আওতাভুক্ত আসবে না, কোরআনে চুরি করলে হাত কেটে দাও, যদি কেউ চুরি করে তার সাজা কি হাত কেটে দেওয়া, এখনো আইনটা আছে, কিন্তু 2-3 জন চুরি করলে হাত কাটা যাবে না। ছোট ছোট নাবালক ছেলে যদি মা বাপের পকেট মারে ও চোর নয়, ও কি দুষ্ট, ও কি দুষ্ট, চোর নয়। আর একজন চুরি করতে পাবে স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে, দিয়ে দিলাম লাইসেন্স,
মা বোনেরা আমার কিছু ভাগ আমার জন্য রাখেন আগামী বছর যেন প্রত্যেকটি মা বোন 500 টাকা করে মিষ্টি খেতে দেন উকিল ফি দলিল দিচ্ছি সেই বুখারীর দলিল আপনাদের টেনশন নাই কিন্তু প্রত্যেকটা ভাবির কাছে আমার দাবি থাকবে আগামী বছর যদি আসি 2500 টাকা অন্তত 100 করেও দিয়েন না উকিল ফিটা আমার দরকার আর কি দলিল টালেন হিন্দা উদার মেয়ে ছিলেন ওই হিন্দা যখন ঈমান আনলো আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো আর আবু সুফিয়ানটা ছিল রসূলের নিজের চাচা ভালো করে শুনেন হিন্দার সঙ্গে রসূলের চাচার যখন বিয়ে হলো হিন্দা একদিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আপনার চাচাকে ভালো করে চেনেন যে আপনার চাচার মতো হারকিপ্টে মাল আর মক্কার মাটিতে নাই সে কিছু কিনে না খেত দেয় না খালি রুটি আর নুন আর রুটি খেয়ে কে কলজে পুড়ে গেল ও ইয়া রাসূলুল্লাহ এখন আপনার চাচাকে কিছু বুঝিয়ে দেন সে যেন উদার হয়ে যায় তো নবীজি বললেন ও আমার চাচিজি বখিলকে উদার করা বড় কঠিন তবে সহজ রাস্তা হচ্ছে চাচার পকেট মেরে মেরে খেলেন অসুবিধা হবে না আল্লাহ রাসূল পারমিশন দিলেন যে স্বামীগুলো বখিল যে স্বামীগুলো হারকিপ্ট মাল ওই স্ত্রীকে উদার চিত্তে খাওয়ায় না ভালো পরায় না কসমেটিক্স কিনে দেয় না বলছে একটা ফেয়ারলাভলি দাও বলছে সর্ষের তেল মাগরে খেপি এতে কোনো সাইড ইফেক্ট নাই আবার ডাক্তার হয়ে গেল কিন্তু কিনে দেবে না আর উচাইছে একটু সাজগোজ করব তো আল্লাহর নবী বলছেন ওই মেয়েটা যদি স্বামীর পকেট মেরে দেয় বিসমিল্লাহ বলে একটা টাকা টেনে নিল এবার গুনতে গিয়ে দেখছে 21,000 ছিল 20 কেনে তখন বলবে তুমি নিয়েছ অনর্গল বলে দেন আল্লাহর কসম আমি লিনে গোনা হবে না যেহেতু স্বামীকে মিথ্যা কথা বলা রসুল জায়েজ করে দিয়েছেন খুশি করার জন্য তবে ওই টাকার পরিমাণটা যেন আপনার সন্তান আপনার খাওয়ার ভিতরে থাকবে ওই টাকাটা যদি ক্রস করে মা বাপের বাড়ি ভাইয়ের বাড়ি চলে যায় কাবিরা গুনাহ হবে কোরআন বলেছেন ওয়াল হাফিজুনা লিল গাইবি বিমা হাফিজ আল্লাহ স্বামীর মালের হিফাজত বিবিকে করতে হবে স্বামী ইনকাম করতে জানে গুছাতে জানে না বিবি যদি গুছানেওয়ালা না হয় ওই স্বামীর বরকত হবে না স্বামী আনবে স্ত্রী গুছাবে এটা আল্লাহ কোরআনে বলেছে তবে অতটাই পরিমাণ আপনি নিতে পাবেন এখন ইলিশ মাছ 1 কেজি কিনে খাওয়ার মতো খেলেও তো বকিলকে আড়াল করে খেতে হবে হবে কি হবে না এক হার কিপ্টে মাছি কিনা না বুঝছেন তো ও স্বামী স্ত্রীতে শুয়ে আছে আর যখন তখন খালি স্ত্রীকে মারে যখন তখন স্ত্রীকে মারে তিন ভাই বড় ভাই আর এই ছোট মালটাই হার কিপ্টে এটা গল্প শোনাচ্ছি আর কি তোর বিবি রাতে বলছে হাগো কালকে কোনটা জমি হাল চাষ দেবে না বলতে বলছে এই তিন কাটাটা এই বাড়ির পাশে ওটা একটু ধুনিয়া টুনিয়া লাগাবো তো একটু হাল চাষ দিব ও কোথা থেকে একটা শোলের মাছ 1 কেজি কিনে রেখেছিল বুঝলেন কিনে রেখে ওকে ভালো করে হাঁড়িতে রেখেছে সেই ফজরের আগে উঠেছে মহিলা মাঠে গিয়ে শুকনো জমিতে মাটিকে কেটে শোলের মাছটাকে ভরে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে ও হাল চাষ করতে করতে পেয়ে গেছে পেয়েছে তো বকিলের খুশি কত হবে রে হ্যাঁ কপাল কি আল্লাহ আমার দিকে আরশ দিয়ে তাকাইছে নাকি রে বিনা পুকুরে বিনা টাকাতে 1.5 কেজি ওনার শোল মাছ রে ও হাল নাগল ছেড়ে দে বাড়িতে দরচার হিফসাইতে হিফসাইতে ওই আরে রাম আজকে 27 বছর খাইনি তো বকিল মাল তো আর বকিলটা দেখবেন পরের খেতে পেলে তখন ভোজে ডেরা খায় মানে ও যেটা খায় নাই ওটা ডবল টেনে নেয় এটা ওদের অভ্যাস এবার ও ভালো করে ওর সামনে মাছটাকে রান্না করে ছেলে পিলে নিয়ে খেয়ে ওর লেগে এক পিসও রাখেনি হাঁড়ি ধুয়ে রেখে দিয়েছে চুপ করে বসে আছে ভাত দিয়েছে আলু ভর্তা আর ডাল খেয়েছে আর তাকাইছে সেটা ঘেরা আসে না যখন বলছে সেই শোলের মাছটা কয়ে কিসের শোলের মাছ বলে জমি থেকে আমি হাল চাষ করতে যে পেয়ে গেলাম কি ভেবেছিস তুই রেগে উঠে একটা থাপ্পড় মেরে দিয়েছে ও ধর মেয়েটা জোরে কাঁদতে লেগেছে তোর বড় ভাই এসে বলছে কি হলো রে এই তোর আবার ঝগড়া করছিস নাকি রে বলছে ভাই দেখো তো বলছে তিন কাটাতে হাল চাষ করতে যে সব পেয়েছি বিশ্বাস করবে ও
শুকনো জমিতে লাঠি ছিল আর মাথা থেকে পা পর্যন্ত দিলে সাবার পরের বেটি দিয়ে যখন তখন মারবি তো শুকনো জমিতে হাল চাষ করতে যে সোল পেয়েছিস পাড়ার লোকও মারছে লাতকে এমন লাত দিলে শালা বকির সাইজ হয়ে গেল এক সাইজ হয়ে গেল জি তো মা বোনদেরকে বুদ্ধি দিছি কত সুন্দর সুন্দর তো এখন যদি আমাকে এক দুশো টাকা না দেয় তো কি করব হত ভাগা জানতে হবে আমার নসিব খারাপ তো কিভাবে চুরি করবেন ওটাও শিখিয়ে দিই ঘটনা হচ্ছে আপনার ছোট ভাইকে দিয়ে ফোন করবেন যে তোর দোলা ভাইকে দুদিন ডাকতো বেড়াতে আর ওরা দাওয়াত পেলে মারবে দৌড় চলে গেল বেড়াতে আপনি এখানে মাছ খান মাংস খান চুরির টাকাতে আপেল আঙ্গুর খেয়ে যা হাড় হাড্ডি কাঁটা আছে সাড়ে পুঁতিতে মুখ মুছে আলু আর ডাললে বসে থাকেন যেদিন আসবে খুশি হয়ে গেল ওর মন খুশি আপনারও সিজন খাবার হয়ে গেল বকিল দেখে এভাবে চালাতে হবে এর জন্য মাঝ বিন জাবাল বলছেন বিশ্ব নবী বলেছেন ওয়ান ফিকালা আয়ালিকা মিনা তাওলি তোমার যেমন ইনকাম হবে তেমনি তুমি খরচা করবে খবরদার বোখালতি করিও না হে আমার মা বোন শুনলেন ওই মালটা যেন ক্রস না হয়ে যায় যতটা খাওয়ার প্রয়োজন কসমেটিক্সের প্রয়োজন অতটা চুরি করা যায় আছে যেহেতু আল্লাহর নবী জায়েজ করে দিয়েছেন এখানে আর কোনো গোনা হবে না আট নয় নম্বরে নবীজি বলছেন অলা তারফা আনহুম আশাকাল আদাবা মা বোনেরা রাগ করিয়েন না এটা কত দামি কথা বলছেন খবরদার আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না আর স্ত্রী পুত্রকে মারার জন্যে সন্তানকে মেয়েকে বিবিকে শাসন করার জন্যে বাড়িতে একটা লাঠি রেডি করে রাখো একজন মুফাসির বলেছেন যে ঘরে শাসন করার জন্যে লাঠি থাকে ওই ঘরে আল্লাহ রহমত বর্ষণ হবে এখন যদি এতিমখানায় শিক্ষকের ছাত্রকে মারে বা স্কুলে তোর বাপ দেখা করতে যায় লাঠি নিয়ে শিক্ষককে দেখা করতে যায় যাই কি যায় না আরে হ্যাঁ না বলে না যাই কি যায় না যাই এটা যুগ হয়ে গেছে এরকম কিন্তু এক যুগে কেমন ছিল আমাদের ইউপিতে মসজিদি হিফজখানা একটা ছেলেকে লাঠি করে মারছে আর একটা লোক দরজায় হাসছে খিলখিল করে তার একজন মুরব্বি যে বলছে তোর হুঁশ জ্ঞান আছে ছেলেটাকে মারছে তা হাত থেকে ছাড়িয়ে দিবি কোথাও হাসছিস কেন রে তুই ও তখন বলছে আমি সাদে হাসছি ছেলেটা যে আমার আমার ছেলের ওপরে শিক্ষকের লাঠি পড়ছে তো রসুল বলেছে আল্লাহ রহমত পড়ছে তা আমার ছেলে আল্লাহ রহমত পাবে আর আমি হাসবো না তো তুই হাসবি এই জন্যে ওদের সেই রকম আলেম তৈরি হয় ইউপিতে বিশ্বকে চাকিয়ে দিয়েছে ইউপি পৃথিবীর কেউ পারেনি ইউপি কাজ পর্যন্ত বড় বড় কিতাব লিখে প্রথম প্রাইজ ইউপি তুলেছে আর শফিউর রহমান মোবারকপুরি ইউপির মানুষ জি ওরা এই রকম ওদের আকিদা যে ওস্তাদ কিন্তু রহমত রহমত ওয়ান ফিকালা আয়ালিকা মিনাত তাওলিক যেমন ইনকাম করবে তেমনি খরচা করো ওলা তার ফানহুম আসাকাল আদাবা আদবের লাঠিটা হাত ছাড়া করে দিও না তাদেরকে মাছ খাওয়া তাদেরকে মাংস খাওয়া তাদেরকে আপেল খাওয়া নেবু খাওয়া ভালোবাসো আনন্দ করো মাসে একবার দুবার বিরিয়ানি বানাও ঘরে পার্টি তৈরি করো আপসের মধ্যে আনন্দ করো কিন্তু যদি তারা নামাজে না যায় মেরে হাড় হাড্ডিকে সোজা করে দাও যদি তারা পর্দায় না ঢুকে এমন মার মারবে যেন তাদের পা হাড় হাড্ডিকে ঠিক করে দেবে একদিকে মারো আরেকদিকে আনন্দ দিয়ে তাদেরকে খাও অতএব বন্ধুরে বিশ্বনবী বলেছেন অলা তার ফানহুম আসাকাল আদাবা কয়টা হলো নয়টা আমি গুনিয়ে দিই শির করিও না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো ধুমকাবে না মা বাপকে খবরদার ফরজ নামাজ জ্ঞান বশত ছেড়ে দিও না মদের বোতলে হাত দিও না যখন নাফরমানি প্রকাশ্যভাবে দেখতে পাবে তখন তুমি তোমার ইমানকে গোটাতে শুরু করে দাও জিহাদের ময়দান থেকে পালাবে না সামনে পায়ে জান্নাত পেছন পায়ে জাহান্নাম আর মহামারী থেকে পালিয়ে যেও না আর যেমন তুমি ইনকাম করবে ওই রকম তুমি খরচা করবে আর আদবের লাঠিটা সবসময় মজবুত করে রাখবে এবার দশ নম্বরটা বলবো আর দশ নম্বরটা বলতে আমাকে দু মিনিট লাগবে না এক মিনিটে হয়ে যাবে আপনারা বুঝে নেবেন এর আর কোনো ব্যাখ্যা নাই আর ব্যাখ্যা করতে গেলে দু চার ঘন্টাতে শেষ হবে না আপনাদের বুঝার মতো এক মিনিট লাগবে কিন্তু যতগুলি মানুষ বসে আছেন আমি এক মিনিট অন্য কথা বলছি
আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমার ইতিহাসের সঙ্গে এই মুরব্বি বাপজি আমার জড়িত, আমার লাইফ হিস্টোরির সঙ্গে। আমি বা ইন্ডিয়াতে ফারেগ হয়েছি, পড়াশোনা করেছি, ইন্ডিয়াতে জালসা করতাম, আমার বাংলাদেশে আত্মীয় আছে টাঙ্গাইলে। কোনো দিন তারা বাংলাদেশের একটা বাচ্চা ছেলেকে বলেনি যে নূর মোহাম্মদ জালসা করতে জানে তোরালে, বলেনি। আমাকে প্রথম এনেছেন এই বাংলাদেশের মাটিতে মুফাসসির হিসাবে, বক্তা হিসাবে যিনি প্রথম এনেছেন তিনি হচ্ছেন মাস্টার মুখলেসুর রহমান স্যার। আমার এমন কোনো রাতে আমি উঠি না যেখানে আমি দোয়া করি আর উনি আমার দোয়া থেকে বাদ যাই। কয়েকটা লোক উনি আছেন, আসামের কিছু আছে, কিছু ঢাকার লোক আছে, যারা আমার দোয়া থেকে বাদ যায় না, এতটা ভালোবাসি। অত্র এলাকায় ছ সাত বছর থেকেছি, তারপর আল্লাহ ওনাকে নিয়ে নিলেন, চলে গেলাম ঢাকার দিকে। আস্তে আস্তে ওখানে স্থান পেয়েছি আপনাদের দোয়ার বরকতে, ওখানকার লোক অনেক ভালোবাসে। আগামীকাল সকালে এখান থেকে চলে যাব ঢাকায় গিয়ে, দুদিন থেকে রবিবার সকালে ট্রেনে বাড়ি যাব নিয়ত করেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। মহব্বতের দাবিতে মেহমানকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসেন, সেই মহব্বতের দাবিতে বলছি আপনারা আমাকে আজকে দশটা মিনিট টাইম দেবেন, কেউ জায়গা ছাড়বেন না। হাজার পেশাব লাগলেও যে যেমন দাঁড়িয়ে আছেন, যদি এটা করতে পারেন তো আমি উমরায় গিয়ে আপনাদের জন্য দোয়া করব আল্লাহর কাবার দরজার সামনে। আল্লাহ আপনাকে আমাকে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন ইনশাআল্লাহ জায়গা ছাড়ব না। শেষ দিনের বিদায়টা যেন ভালো হয়, যেমন রাস্তাতে দাঁড়িয়ে আছেন তাদের কাছেও দশটা মিনিট কি যাই আছে, আমি কথা বলবো, কথা বলতে বলতে দশ মিনিট পেরিয়ে যাবে। তো দশ নম্বরটা বলছি, ও আকিফুহুম ফিল্লাহে। নবীজি দশ নম্বর কত ছোট কথা বলেছেন, কিন্তু ওজন বেশি। লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা, সব কথার এক কথা, এটা এত দামি কথা বলেছেন নবীজি। নবীজি বলছেন মাঝরে আমার উম্মতকে বলে দিও, ও আকিফুহুম ফিল্লাহে, তারা পৃথিবীর যে কোনো কোণে থাকুক না কেন, প্লেনে উপরে উড়ে যাক না কেন, জমিনে থাকুক না কেন, জঙ্গলে থলে স্থলে জলে জঙ্গলে সজ্জনে দুজনে একা নির্জনে আর জনসমুদ্রের ভিতরে থাকুক না কেন, এক কথায় যেখানেই থাকবে আল্লাহর ভয়কে যেন সঙ্গে রাখে। সঙ্গে কি রাখতে বলেছে? আল্লাহর ভয় যদি আপনার সাথে থাকে আর কোনো গুনাহ হবে আপনার দ্বারা? যখনই কিছু করতে যাবেন আল্লাহ আছে। এই জন্য নবীজি বলছেন তারা যেন আল্লাহর ভয়কে সামনে রাখে। আমি দোয়া দিচ্ছি, হে আল্লাহ রসুলের ওসিয়তগুলো আমাদেরকে মানার তৌফিক দাও। সবলে বলেন আমিন। হে আল্লাহ রসুলের ওসিয়তগুলো পুঙ্খানুভাবে আমাদেরকে মানার তৌফিক দাও।